আসসালামু আলাইকুম আমার প্রিয় বাই ও বোন হল কিতা আপনারা বালা সহল। আজকে আমি আপনার আর বড়ো আপু কিতা রানমু গোয়ালমাছর সুটকি দিয়া আলু দিয়া এখন কিতা করছিলাম ফয়লা গোয়ালমাছর সুটকিগুলা গোয়াল মাছ হয়ে দাম বোয়াল মাছ হই বাসায় তো সুটকিগুলা আমি গরম পানি দিয়া একটু সময় ভিজাইয়া রাখছি আর ফরে বালা করি দইয়া বউলোর মাঝে রাখছিগি এখন আমি চুলার মাঝে একটা ডেক বাইছি হান্ডি আর দিছি তিন টনে চার চামচ সানফ্লাওয়ার তেল ও যে চামচ দিয়ে আমি তরকারি লাল ও চামচ দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তারপরে আমি কীটা করলাম বয়ল করা পেঁয়াজ রাখি গিয়া আমি তো সহজ সময় বয়ল করা পেঁয়াজ তরকারি দিই তরকারী দিছি এক চামচ বয়ল করা পেঁয়াজ তো বয়ল করা পেঁয়াজ দেওয়ার পরে বালা করিয়া পেঁয়াজটার খচাই আনিছি ফলে পেঁয়াজটা বালা করে খোঁসানি গেছে দিছি দুই চামচ মরচর গুঁড়া দুই চামচ খারি পাউডার এক চামচ হলদির গুঁড়া দেওয়াও মশলাটারে বালা করিয়া খসাইরাম বিরান হরম আসমানে এমন ডাক ডাকের এত বৃষ্টি আমরার দেশও শুরু হয়েছে খালকেতনে বাড়া গেলে সারা কাপড় বিজেইয়া গড়োইতে হয় এখন দুই তিনটা খাসা ও রাখছিলাম সুটকির লগে চুটকিগুলা এড করছি বালা বালাহরিয়া সুটকিগুলো মশলার লগে খসাইম আর খসানি ফরে সামানি একটু ফানি দিম জোল আঁকি জোল দিয়া কিছু সময় গুড়িয়া রাখি দিম ফরে আইয়া দেখম আমার সুটকিগুল্লা কতটুকু খসানি হয়েছে কারণ সুটকিগুলাও সিদ্ধব সিজি হইব মাছ দেলা খসানি লাগে সুটকিও তৌলা খসানি লাগে এখন ফানি দিয়া লাডিয়া, গুড়িয়া রাহমু বাই নকল আসলে সত্যি অসাধারণ লাগে মাছর মাসর মাছর সুটকি দিয়া সোটো ছোটো করিয়া আলু দিয়া অনেক মজা হয় বাট আমাৰ বেছি লাগে মজা গজাৰ মাছৰ চুটকি যেনে গজাৰ মাছৰ চুটকিগোলা আমি এথ বালা পায় বালা সৰিয়া লাৰিয়া খোচাৰীয়া এড সৰমুখ খাই ৰাখি কিছু আলু আলুগোলা দৈয়া এটা বগলৰ মাজে লৈয়া ৰাখি চুটকিটা খোচানীৰ বাৰ চাইৰাম আপনারাও রান্না খাইবা অনেক তো আমরা বাংলাদেশি মানুষ আমরা তো অনেক বালা পাই সুটকি খারি দেখলে গিয়া আলুগুলা দিছি কিছু লম্বা লম্বা করিয়া খাটটা আর দিন দেই ছোটো ছোটো করিয়া আজকে হই লম্বা লম্বা করিয়া খাটিয়া দিম লম্বা লম্বা করিয়া আলুগুলা খাটিয়া দিছি এখন আলু দেওয়ার পরে আবারও একটা ডাকনা দিয়া লাড়িয়া কিছু সময় ডাকনা দিয়ে গড়িয়া রাখি দিব আলুগুলাও সিদ্ধ হইবার বার্সাই তাবাইব নকল সকল কিতা করা বালা আসুন তো আপনারা আমার ভিডিওটা বালা লাগলে আপনারা দেখবা আর লাইক শেয়ার করবা ও লাইক দিবা আর ফোরে গিয়া শেয়ার করবা বাঙালি মানুষ বা ইব নকল কোথা লাগে আইও বার্তা যে লাইক শেয়ার করবা দেখবা লাইক দিবা ফোরে গিয়া শেয়ার করবা আর যদি আপনারা লাইক দিতেও ভালা লাগে না তবুও আমার ভিডিওটা দেখবা আসলে আমি তো আপনার আর ভিডিওগুলা দেখলাম সময় সুযোগ করিয়া অনেক জামেলার মাঝেও আর ভিডিওগুলা দেখি অনেক মায়া লাগছে ভাই বোন আরে দিয়া তাই হই হয়তো আমার ভাই বোন হল এগিয়ে যাইবা আমি তারা ভিডিওগুলা একটু সময় করে করে দেখি গিয়া অনেক সুন্দর একটা তরকারির কালার হইছে দেখতে পাররা তো আপনারা খুব বালা লাগে কালারটা গিয়া আসলে ও মরসর ফাউডার গুড়াগুলা এত বালা কাশ্মীরি মরসর গুড়া অনেক সুন্দর হয় তরকারির কালারটা গিয়া জাল কিছু গিয়া তখন তো আলু দেওয়া ফুলে শিরেও দিলাইলাম দিয়া তরকারি বালা করে উতরার তখন আমি খাটিয়া রাখা কিছু পাতা এড হর্সি দইয়া খাটিয়া রাখছিলাম কিছু বাঁড়ো পাতা তো ওগুলা হইয়া একটু সময় আবারও ডাকনা দিয়া গড়িয়া দিলাই আর বালা করি পুত্রা নিয়ে উঠব গিয়া তরশারির মাঝে তখন আমি চুলাটা অফ দেখো কা সুন্দর লাগে তরকারি সত্যি অসাধারণ একটা তরকারি হয়েছে আসলে আপনার আগে বালা লাগবো দেখবা আর ওলা রান দেখাইবা। পরে কীটা করবো আবার গিয়া আর একটা সমোসা বানাইতাম আজকে তো মনে সার কিমা দিয়া সমোসা খাইতাম তো ফয়লাকিটা করছি চুলার মাঝে একটা ফান বইলাম বইয়া দিছি দুই চামচ সানফ্লাওয়ার তেল তারপরে দিছি এক চামচ আদা রসুন বাটা দুটাই এখনো মিক্স করা আদা রসুন বাটা যেসব তোরা ব্রাউনের লড়িব তারপরে দিব আমি খাটটা রাখছি দুইটা পেঁয়াজ দইয়া পেঁয়াজগুলো একটা ক্যাল্ডারত হয়েছি এখন আমি পেঁয়াজ এড কর পেঁয়াজ এড করার পরে আবারও এক চামচ লবণ এড করাম আর লাগবো আমার দুইটা তেজপাতা তিন চার টুকু দুই তিনটা এলাচি আর রাখিয়ে তুইছি কিছু খাঁচামরিচ হাসা মরিচও দিম চিকিণ খিমাগুলার কিটা করছি আমি একটা হান্ডির মাঝে লইয়া সামাননি একটু হলদির পাউডার দিয়া একটু ফানি দিয়া পড়া বয়ল করছি সে অনেক ফেট থাকে ফেটগুলা খাইতে গিয়া দইয়া ফানি গরম করিয়া বালা করিয়া চিকিণের রে একটা ক্যালেন্ডারও লইয়া রাখছি যে পানিগুলা ড্রেইনই এখন দাইলচিনি এলাচি সব কিছু দেওয়ার পরে মশলা দিছি না সব কিছু হয়ে দেওয়ার পরে আমি কিছুটা গ্রিন বীঞ্জ ফিজ যেতেও হন এড করাম দইয়া বয়ল করিয়া রাখছিলাম ওগুলা এখন আমি এড হৰছি তারপরে আমি আস্তে আস্তে মশলা এড করলাম মশলা লইয়া রাখছি আধা চামুচ জিরা গুঁড়া আধা চামুচ ধনিয়া গুঁড়া আধা চামুচ মরচর গুঁড়া আধা চামুচ এক একচামুচ কারি পাউডার আধা চামুচ হলদির গুঁড়া এখন দিলাম আমি খাটটা রাখা গুলা তো সবগুলা দিয়া আস্তে আস্তে কিমাটা আমি চিকিনর কিমাগুলা এড করে নিম চিকিনর কিমা দিয়া সমস্যা খাইতে আমার মেয়ে অনেক বালা পায় যে মেয়ে আমার ব্যাংক কাম করেন তাই বেশি পছন্দ করেন নি আজকে আমার ফুরের লাগি চিকিনর কিমা দিয়া কিছু সমস্যা বানাইম কারণ বাচ্চা কাচ্চা যদি মুক্তনে তো কিছু বা করে মার মন তো আর বওয়া যায় না মনে চায় যে এত হয়েছে এতে বাচ্চাটা আমার খাইলি তাই করিয়া দিলাই অনেক সুন্দর আমার চিকেন কিমাগুলা বানানি ফ্রাই করা তারপরে একটা ক্যালেন্ডারও লইয়া আস্তে আস্তে ঠান্ডা হইব আর তেজপাতা ডাইচিনি ওগুলা বাছিয়া ফালাই ফালানির পরে চমোসার পেট দিয়া সমোসা বানাই গিয়া। আমার খোঁতার মাঝে বাই বই হল কোনো যদি ভুল হয় তোমরা বড় আপু হিসাবে ক্ষমা করে দিও আমার এগিয়ে তোমরা আমার অনেক মায়ার বাই বোন হল অনেক মেয়ে অনেক বাবাজি হল ধন্যবাদ সকল